হে গাইস, তো আজকে অনেকদিন পরে মামার বাড়িতে আসলাম। তো অনেকদিন হয়ে গেল মলে যেতে পারছি না শপিং করতে। তো ভাবলাম আজকে শপিং করতে যাব, অনেকদিন হয়ে গেল তো আমরা শপিং করতে যাব। তাহলে তোমরা দেখো, তো আমি রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেছি, ফাইনালি রেডি হয়ে গেলাম। তো এখন মলে যাব, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমার ওয়াচটা কই? ওয়াচটা তো দিলাম না এখনো। তো আমরা রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি। তো একবারে রাস্তা যাচ্ছি, রাস্তা গিয়ে তারপর তোমাদের কাছে গাড়ি পাবো কিনা এখনো বলতে পারছি না। তো এখন 6:30 বাজছে, দেখতে আসি মরে গিয়ে তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, এখনো অটো একটা পাচ্ছি না, দেখতে পাচ্ছ গাড়ি যাচ্ছে। তো ফাইনালি অটো পেলাম, তো আমরা এখন যাচ্ছি মরে। তো ওইখানে গিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে এখানে একটা বাজার ইন্ডিয়া মলটার নাম দিও, তো এটার এই প্রথমে আসলাম। ভিতরে যাচ্ছি, আজকে বেশি পরিমাণ ভিড় ছিল না। আমরা গিয়েছিলাম 6:30 সময়, সময় একটু ভিড় কমে ছিল। একদমই খালি ছিল, তো এত পরিমাণ ভিড় ছিল না। আর ভিতর দিকে দেখলাম, প্রথমে সামনে অনেকটি ড্রেস দেখেছি, ভালো আমার লাগলো না। তো আরো কয়েকটা দেখলাম, তো আমাদের শপিং করা শেষ হয়ে গেছে। তো বেশি কিছু কিনিনি, তো শপিং করা শেষ, এখন বিলটার জন্য এসেছি। তো এখানে দাঁড়িয়ে রয়েছে, তো বিলটা দিলে তারপরে আমরা বের হয়ে যাব। তো এত পরিমাণ ভিড় ছিল না, তো খুব তাড়াতাড়ি হয়ে গেল। তো শেষ, বিলটা দিয়ে দিয়েছে, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখানে শেষ, তো 8টার মধ্যেই শেষ হয়ে গেল। তো ভাবছি একটু সময় ছিল, তার জন্য আরেকটা মলে যাচ্ছি। এখান থেকে তো বেশি কিছু কিনতে পারি তো আরেকটা মলে যাচ্ছি, দেখি এখান থেকে বেশি কিছু কিনতে পারিনি। তো আমরা শপিং করা শেষ হয়ে গেল। তো সামনে একটা রেস্টুরেন্ট ছিল, তো অনেক খিদে লেগেছিলো,
তোর জন্য রেস্টুরেন্টে আসলাম, তো দেখি কি অর্ডার দেওয়া যায়। বইয়ে রেখেছি, অর্ডার দিয়ে দিয়েছি, রেস্টুরেন্টে এসেছি, অনেক খিদে লেগেছে ওর জন্য রেস্টুরেন্টে এসেছি খাবার জন্য। তো বসে রয়েছি, এগ রোল অর্ডার দিয়েছি, কোন সময় অর্ডার দিয়েছি এখনো দেয়নি। দেখ তো এখনো বসে রয়েছি, তো অর্ডার দিলে তারপর দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো অনেকক্ষণ ধরেই বসে রয়েছি, কারণ অর্ডারটা কিন্তু অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, তো একটু দেরি হচ্ছে। তো এমনি এমনিতে বসে বসে গল্প করছি, তো তারাও বসে রয়েছে, তো একজন সেলফি তুলছে আরেকজন এমনি কথা বলছে, তো আমিও বসে বসে বোরিং হচ্ছিলাম, তো বসে বসে গল্প করছি। তো আজকে শপে একটু এমনিতে শপে ভিড় নেই, তারপরেও তারা অনেক দেরি করছে এগুলোটা দিতে, তো এই বসে বসে গল্প করছি অনেকক্ষণ ধরে। কোন সময় জানি দিবে এগ রোলটা, কোন সময় অনেক রেট হয়ে গেল এমনিতে। তো ফাইনালি এগ রোলটা দিল অনেকক্ষণ পরে, তো আমরা তো এখন এগ রোল দিল আর এক জল নিয়েছিলাম, তো এগ রোলটা দিল, তো এখন এগ রোলটা খাবো আমরা। এগরোলটা খেয়েটে তো বাড়িতে চলে যাব। তো এগরোল খাওয়া শেষ, তো আমরা বের হয়ে গেলাম, আর বের হয়ে আমরা গাড়িও পেয়ে গেলাম, তো আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বাড়িতে আয় করছি, ব্যাগ ট্যাগ নিয়ে এসে দেবে। বাড়িতে চলে আসলাম, এই যে অনেক বেশি তো শপিং করতে পারিনি, তো যাই আনছি তোমাদের সাথে। এখনই আসলাম, খুবই বিরক্ত লাগছে, যে পরিমাণ বৃষ্টি হয়েছে কি বলবো। এই যে বিল্ডার, তো আমি কি কি শপিং করে আনলাম, তা তোমাদেরকে আমি কি কি শপিং করে এনেছি, তো তোমাদেরকে আমি দেখাবো পরে। তো এই যে শপিং, এই যে তো তো শপিং, আমি যা যা শপিং করে এনেছি তোমাদেরকে আমি সবগুলো দেখাবো। এই শপিংগুলো আমি পরে দেখাবো কী কী এনেছি, এই যে আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কী কী শপিং করে এনেছি। আর এখন তো এসেছি তো ফ্রেশ হয়ে, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর শপিং যা যা করেছি তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমি কী কী শপিং করে আমি এনেছি, তো আমি তোমাদেরকে ফ্রেশ হয়ে দেখাবো। তো আমি ফ্রেশ হয়ে গেছি, ড্রেস খুলে নিয়েছি আর ফ্রেশ হয়ে গেছি, তো এখন ভাতটা খেয়ে নিয়েছি, তো এখন ঘুমাতে যাব। এখন রাত বাজে প্রায় 11টা, ওরা হাসছে আমার কথা শুনে। তো এখন রাত বাজে প্রায় 11টা, তো এখন আমরা ভাতটা খেয়ে নিয়েছি, তো এখন আমরা ঘুমাতে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। তো ঠিক আছে, তো আজকের ভিডিও এখানে শেষ করছি।